হ্যালো বন্ধুরা, বাংলা ক্যানভাসে সকলকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে এগ মাঞ্চুরিয়ান। চাইনিজ ফ্রাইড রাইস বলুন বা সেজওয়ান ফ্রাইড রাইস বলুন, তার সাথে কিন্তু এই রেসিপিটা দারুণ জমবে। ডিমটা সিদ্ধ করে নেওয়া হয়েছে আর এটা আমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নিতে পারেন। দেখুন কি সুন্দর আমাদের ডিমটা গ্রেট করে নেওয়া হয়েছে। এরপর আমরা দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা বা অ্যারারুট দিতে পারেন। এরপর আমরা এক এক করে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, ধনে পাতা, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন এবং দিয়ে দেব অল্প গোলমরিচের গুঁড়ো। তারপর আমরা ভালো করে মাখিয়ে নেব। এবার কিন্তু খুব শুকনো করে মাখতে হবে। আপনারা চাইলে আরেকটু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এমন করে গোল আকারে বলের মতো বানাতে হবে যাতে ভাজার সময় ভেঙে না যায়। দেখুন একটা একটা করে আমরা বল তৈরি করে নিচ্ছি। আমাদের কিন্তু গোল আকৃতি মাঞ্চুরিয়ান বল রেডি। দেখুন সবকটাই আমরা এরকম সাইজে বানিয়ে নিয়েছি। এবার আমরা ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেলে এক এক করে বলগুলো ভাজতে দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে এক সাইড আরেকটা সাইড ভাজার জন্য দিতে হবে। আমরা কিন্তু মাঞ্চুরিয়ান বলগুলো বেশ লাল লাল কড়া করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ কিন্তু আমরা মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। দেখুন সবগুলোই ভাজা হয়ে গেছে। এবার সেই তেলেই আমরা দিয়ে দেব অল্প কুচানো রসুন, তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। তারপর হালকাভাবে এগুলোকে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নেওয়ার পরেই দিয়ে দেব অল্প লঙ্কা। তারপর আমরা দিয়ে দিলাম কুচানো টমেটো। আপনারা এর বদলে দিতে পারেন টমেটো সস, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। টমেটো সস অনেকেই দেয় কালারটা গাঢ় আনা। তারপর আমরা অ্যাড করলাম স্বাদমতো নুন আর কাশ্মীরি লঙ্কা, এটা আমরা কালারের জন্য দিয়েছি। তারপর ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটার থেকে তেল বেরিয়ে আসে। আমরা কিন্তু এর মধ্যে আমরা চিনি দিয়ে দেব আর অল্প কাশ্মীরি লঙ্কা তো আগেই দিয়েছি। চিনিটা দিয়েছিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য আর কাশ্মীরি লঙ্কাটা হচ্ছে কালারটা ভালো আসে। তো আমরা দিয়ে দিলাম এর মধ্যে ক্যাপসিকাম। আপনারা চাইলে এটা আগে ভাজার সময়ও দিতে পারেন, ক্যাপসিকাম থেকে কিন্তু একটা ভালো গন্ধ বেরোয়। এবার দিয়ে দিলাম অল্প উষ্ণ গরম জল, একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ঝোলটা যখন ফুটে এসছে তখন আমরা আগে থেকে কর্নফ্লাওয়ার আর সয়া সস একটা বাটিতে গুলে রেখেছিলাম, সেটা ভালো করে মিক্স করে নিয়ে আমরা দিয়ে দিয়েছিলাম। গ্রেভিটা 5 মিনিট হাই ফ্লেমে ফোটার পর আমরা আগে থেকে ভেজে রাখা মাঞ্চুরিয়ান বলসগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট লো ফ্লেমে ফোটার পর আমরা অ্যাড করে দিলাম ওই কর্নফ্লাওয়ারের মিক্সচারটা। এবার মিডিয়াম ফ্লেমে 2 মিনিট গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে আর ক্রমাগত নাড়াচাড়া করতে হবে যাতে কর্নফ্লাওয়ারটা দলা না পাকিয়ে যায়। তৈরি হয়ে গেছে এগ মাঞ্চুরিয়ান। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগলো। আর আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।